আসসালামু আলাইকুম সবাইকে, ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ন্যাফ্রন প্লাস প্রকাশিত বিইউপি অল ইউনিট ইংলিশ হাইলাইটস। তোমরা অনেকে জানতে চেয়েছো ভাইয়া আমাদের এই নতুন বইয়ের ফিচার্সগুলো কি কি, তাই আজকে আমরা আলোচনা করব আমাদের এই বইয়ের ফিচার্সগুলো। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমারও মোবাইলে। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনায়। সো আমরা এখন জেনে নিব আমাদের এই বইয়ের ফিচার্সগুলো কী কী এবং এই বই পড়ে তোমরা কীভাবে বেনিফিটেড হবে। সো প্রথমেই বলে নিই, আমাদের এই বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার্সগুলো হলো এখানে টপিক ভিত্তিক সবগুলো জিনিস আলাদা করা আছে। লাইক আমাদের গ্রামারের যতগুলো টপিক রয়েছে, লাইক নাউন প্রোনাউন বলো, তারপরে অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো, কন্ডিশনাল সেন্টেন্স বলো, স্পেলিং বলো, অ্যানালজি বলো, সব কিছু এখানে আলাদা করে দেওয়া আছে। সো এখানে ইনর্মাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন রয়েছে যা তোমাকে বিইউপি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করবে। আমাদের এই বইয়ের পেজ টোটাল তোমরা খেয়াল করছো 82, ক্যান ইমাজিন 82 পেজ। সো এই 82 পেজ যদি তোমাকে বিইউপির একটা সিট এনে দিতে পারে তাহলে আপত্তি কোথায়? সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করছি। সো আমাদের প্রথম টপিক দেখো নাউন। সো নাউনের মধ্যে আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। সো এই নাউন দিয়েই কিন্তু আমরা এখানে থেমে যাই নাই। সো আমাদের এই বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার্স হলো আমরা এই নাউন থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে, কীরকম প্রবাবল কোয়েশ্চেন হতে পারে সেটা এখানে ইনশিওর করা হয়েছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রবাবল কোয়েশ্চেনে। সো দেখো, নাউন থেকে নাউনের যেই আনকাউন্টেবল কাউন্টেবল পার্ট যত ধরনের নাউন রয়েছে সকল নাউন থেকে কি টাইপের কোয়েশ্চেন হবে তা এখানে উল্লেখ করা হয়েছে। সো অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, সো দেখো এখানে হবে আই স্টিল হ্যাভ এ লিটল মানি। সো এখানে ব্যাখ্যা দেওয়া আছে সেটা হলো আনকাউন্টেবল নাউন মানি ওয়াটার মিল্ক প্রভৃতি এর আগে অ্যামাউন্ট লিটল বা এ লিটল ব্যবহৃত হয়। সো বন্ধুরা, এভাবে নাউন থেকে যে কয়টা প্রশ্ন হওয়া সম্ভব, এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে, টোটাল প্রশ্ন আছে দেখো 34টা। তো এই 34 ধরনের প্রশ্নেই কিন্তু তোমার নাউন যেই টপিকটা সেই টপিকটা থেকে হওয়া সম্ভব। সো নাউনের পরবর্তী টপিক হলো আমাদের প্রোনাউন। সো প্রোনাউন থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে? সো দেখো, প্রোনাউন থেকে প্রবাবল কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, তারপরে সেগুলোর ব্যাখ্যাও কিন্তু এর সাথে অ্যাটাচ করা আছে। তো প্রোনাউন থেকে এখানে 30টা প্রশ্ন দেওয়া আছে, যেই 30টা প্রশ্ন থেকেই কিন্তু মানে 30টা প্রশ্নের মতোই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, কারণ নাউন প্রোনাউন বা গ্রামারের যতগুলো আইটেম আছে ঘুরে ফিরে কিন্তু সেম জিনিসই হয়। হ্যাঁ, লাইক এখানে যদি একটা অঙ্কে যেমন ভ্যালু চেঞ্জ করে দেয় না, সো গ্রামার আইটেমের ক্ষেত্রেও কিন্তু বিইউপি জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেয়। ওকে বন্ধুরা, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক হলো অ্যাডজেটিভ অ্যান্ড কম্প্যারিজন। সো বন্ধুরা, পরবর্তী টপিকে মুভ করার পরে পূর্বে আমরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের গত বছর অর্থাৎ বিইউপি 2021 সালের যে ভর্তি পরীক্ষা, সেই 2021 সালের ভর্তি পরীক্ষার সময়ও কিন্তু আমরা আমাদের বিইউপি ইংলিশ অল ইউনিট হাইলাইটস বের করেছিলাম। সো বন্ধুরা, যখন ওই হাইলাইটস হতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 70% কোয়েশ্চেন কমন পড়েছিল। সো ক্যান ইমাজিন 70% কোয়েশ্চেন? সো এই ইংলিশ যেমন এখানে দেওয়া আছে যে এখন ধরো প্রশ্ন আসলো রহিম ইজ এ গুড বয়, সেখানে হয়তো রহিমের জায়গায় থাকতে পারে যে রাকিব ইজ এ গুড বয়। সো এগুলাই কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন। সো মানুষ কোয়েশ্চেন ব্যাংক সলভ করেই এই ধরনের কমন পাওয়ার আশায়, একদম সেখানে রহিম আছে তাই ওখানে রহিমই থাকতে হবে এরকম নাও হতে পারে। হ্যাঁ, তো বিইউপি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই প্যাটার্নগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেমন গ্রামারের ক্ষেত্রে তুমি যেমন একটা স্ট্রাকচার শিখলে সেটা দিয়ে তুমি অনেক ধরনের সেন্টেন্স বানাতে পারো, এখানেও ঠিক তেমনই। অর্থাৎ বিইউপি ভর্তি পরীক্ষায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো স্ট্রাকচার ফলো করা, বিইউপির কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা। ওকে, সো আমরা এতদিন আমাদের জিকে হাইলাইটস পড়েছি, আমার অনেক বন্ধুরাই অলরেডি আমাদের জিকে হাইলাইটসগুলো কমপ্লিট করে ফেলেছো, তাই তোমাদের এই প্রস্তুতিকে আরও শানিত করতে আমরা আমাদের এই ইংলিশ হাইলাইটসটি নিয়ে এসেছি। তো আমাদের পরবর্তী টপিক এখানে অ্যাডজেটিভ অ্যান্ড কম্প্যারিজন। সিমিলারভাবে এখানে অ্যাডজেটিভ অ্যান্ড কম্প্যারিজন হতে কী কী ধরনের কোয়েশ্চেন হতে পারে, সকল প্রবাবল কোয়েশ্চেন দেওয়া আছে।
আমাদের পরবর্তী টপিক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এখানে যে এই টপিকগুলো একসাথে করা হয়েছে সেটা হলো কানেক্টেড। হ্যাঁ, লাইক রাইট ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড সাবজাঙ্কটিক ভার্ব। সো আমার অনেক বন্ধুরা জানে না যে বিউপিতে যখন কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড সাবজাঙ্কটিক ভার্ব থেকে প্রায় কাছাকাছিভাবে একসাথে করা হয়। হ্যাঁ, কারণ এই টপিকগুলো কিন্তু রিলেটেড। রাইট ইউজ অফ ভার্ব ছাড়া তুমি যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে পারবা না, তেমনইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়াও কিন্তু তুমি রাইট ইউজ অফ ভার্ব শিখতে পারবা না বা রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারবা না। হ্যাঁ, সো এই পোস্ট এই টপিকগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এই তিনটার সাথে রিলেটেড। সো আমাদের এখানে যে প্রবাবল কোয়েশ্চেনগুলো রয়েছে সেই প্রবাবল কোয়েশ্চেনগুলো কিন্তু এই তিনটা টপিকের সাথে রিলেটেড করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। সো আমাদের প্রবাবল কোয়েশ্চেনগুলো পড়লে তোমরা হোপফুলি এই টপিকগুলো থেকে যেই কোয়েশ্চেনই আসুক সেই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। সো 82 পেজ, থিঙ্ক অ্যাবাউট ইট। প্রতিদিন যদি একটা টপিকের সকল কোয়েশ্চেন পড়ে ফেলো তাহলে কিন্তু বিউপি অ্যাডমিশন টেস্টের আগেই তোমার পড়াগুলো হয়ে যাবে। তারপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিউপিতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়ে থাকে। তারপরে আমাদের এখানে টপিক আছে কী কী টপিক আছে আমি এবার বলে যাই, কারণ সবগুলোতে এভাবে বলা যাবে না, আমাদের যেহেতু 82 পেজ সো তোমরা বুঝতেই পারতেছো যে এটা অনেক বেশি সময় সাপেক্ষ। ওকে, তারপরে টপিক হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে আছে আমাদের টেন্স, তারপরে আছে কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল যে স্ট্রাকচারগুলো, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তারপরে আছে ভয়েস চেঞ্জেস, তারপরে তোমার আছে ন্যারেশন, ন্যারেশনটা একটু লেস ইম্পর্ট্যান্ট, তারপরেও পড়ে রাখতে পারো, খারাপ কি। তারপরে আছে আর্টিকেল, তারপরে আছে তোমার তারপরে আছে ট্যাগ কোয়েশ্চেন। তারপরে অনেকে FBSC ইউনিটের নিয়ে একটু টেনশন থাকে, লাইক ফাস ইউনিট বা FSSS ইউনিটে ইংলিশটা যতটা সহজ হয় FBSC একটু কঠিন হয়। সো FBSC কঠিন হওয়ার কারণ হলো সেখানে অ্যানালজি আসে, সেখানে তোমার হলো স্পেলিং থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো এই ধরনের কিছু টপিকের জন্য তোমরা অনেক আতঙ্কিত হয়ে যাও। সো আমাদের এই এই যে হাইলাইটস সেটা শেষে FBSC এর জন্য স্পেশালি FBSC এর জন্য অ্যানালজি টপিকটি দেওয়া হয়েছে, স্পেলিং টপিকটি দেওয়া হয়েছে। ওকে, তারপরে আমরা চলে যাই, তারপরে আছে কারেকশনস। আমি কিন্তু তোমাদেরকে FBSC কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় দেখেছিলাম যে কারেকশন থেকে চারটা না পাঁচটা কোয়েশ্চেন আসছিল বেশিরভাগ প্রশ্ন ব্যাংকে, মানে বেশিরভাগ সালে। যেহেতু আমাদের কাছে 2015 থেকে 2021 সালে কোয়েশ্চেনগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা তো অনেকেই ইতিমধ্যে কালেক্ট করে ফেলেছ, কারণ আমার জানার মতে প্রায় 100 কত কপি যেন অলরেডি তোমরা নিয়েছো। সো তোমরা এতক্ষণে কিন্তু আমাদের কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করা শুরু করছো। সো তোমরা হয়তো জানো যে বিউপির FBSC ইউনিটে কারেকশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়, দ্যাটস ওয়াই এখানে কারেকশন টপিকটি ইনক্লুড করা হয়েছে। তো কারেকশনের উপর এখানে অনেক 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 কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সো আশা করি এই কোয়েশ্চেনগুলোর ভিতরেই তোমাদের মানে হয়ে যাবে, কভার হবে। তারপর আছে নাম্বার অ্যান্ড জেন্ডার, তারপর আছে পিন পয়েন্টিং ইরোর্স। অনেকে কিন্তু তোমরা জানো যে পিন পয়েন্টিং ইরোর্স থেকে এক থেকে দুই নাম্বার থাকে। সো যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো তারা জানো। সো আমাদের এখানে পিন পয়েন্টিং ইরোর থেকে প্রবাবল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তারপর আছে জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তারপরে টপিক হলো আমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমগুলো শিখে নিতে পারো, তাহলে তোমার ভোকাবুলারি যে বেসটা সেই ভোকাবুলারি বেসটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তারপরে তোমরা আরও পাবা এখানে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিট করার অংশ আসতে পারে। সো এখানে কিছু প্রবাবল কোয়েশ্চেন আছে, সেগুলো সলভ করলে হোপফুলি কাজে লাগবে। তারপর আছে স্পেলিং, যেটা বললাম FBSC এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আছে তোমার গ্রুপ ভার্ব, তারপরে আছে অ্যানালজি, তারপরে আছে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। সো বন্ধুরা, আই হোপ এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। সো হারি আপ, দেরি না করে অর্ডার করে ফেলো এখনই, কারণ হলো যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নাই, সো আমার মনে হয় না তোমাদের আর সময় ক্ষেপণ করা উচিত হবে। যারা এখনও চিন্তা করছো যে পরীক্ষা 3-4 দিন আগে পড়বো, তারা শুধু যে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার টাকাটা দিছো, সেই টাকাটা নষ্ট হবে, কারণ বিউপি কিন্তু এখন অনেক বেশি হাইপড একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটায় পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করে, লক্ষ লক্ষ মানুষ তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে অ্যাপ্লাই করে। দ্যাটস ওয়াই তুমি কিন্তু 3-4 দিন আগে পড়ে যদি ভাবো বিউপিতে একটা সিট তুমি পেয়ে যাবা, সো এটা তোমার বোকামি।
অ্যান্ড হোপফুলি তুমি পাবা না, এটা স্বাভাবিক, যে কষ্ট করবে সেই পাবে। হ্যাঁ, যে বলে না যত গুড় তত মিষ্টি, সো যে যত বেশি ইফোর্ট দিবে, যে যত বেশি কষ্ট করবে সেই কিন্তু বিউপিতে চান্স পাবে। এই যে ধরো আমার অনেক বন্ধুরা কিন্তু এই হাইলাইটসগুলো কালেক্ট করে, কোয়েশ্চেন ব্যাঙ্ক কালেক্ট করে, মানে অনেক পড়া পড়তেছে, লাইক বারবার মেসেজ দেয় ভাইয়া আমাকে কোয়েশ্চেন ব্যাঙ্কটি একটু আর্লি পাঠান, আর্লি পাঠান, আমি তো মানে পড়তে পারতেছি না, আমাকে একটু তাড়াতাড়ি পাঠান। তো আসলে অর্ডারের চাপ এত বেশি যে আসলে সবাইকে তাড়াতাড়ি পাঠানো যায় না, অন্তত এক দুই ঘন্টা তো সময় লাগে। হ্যাঁ, তারপরও আমাদের যারা আমাদের ছেলেরা আছে তারা মানে অনেক ট্রাই করে আর্লি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো তোমাদেরকে দেওয়ার। তো যাই হোক, এখন থেকে আরও ফাস্ট হবে সব কিছু, এমনিতে আমরা অনেক ফাস্ট সার্ভিস দিয়ে থাকি। সো তোমরা যারা এই কোয়েশ্চেন ব্যাঙ্ক, তারপরে বিভিন্ন হাইলাইটসগুলো আছে, তারা যদি এটা মানে আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো আমরা চলে যাচ্ছি আমাদের এই ভিডিওর একদম লাস্টে, আমাদের এই ভিডিওর শেষ টপিক, আমাদের এই হাইলাইটসের শেষ টপিক হলো ট্রান্সলেশন অ্যান্ড কমন প্রভাব। তো সেখান থেকেও আমাদের প্রবাবল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। সো এখন আসি বন্ধুরা এই যে হাইলাইটসটা, তোমরা এটা অর্ডার করবা কিভাবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্ডার করবা কিভাবে, কেন হাতে না পাইলে তো আর পড়তে পারবা। সো জিনিসটা হলো এটার অর্ডার প্রসিডিউর হলো যে তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবা। আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করলে তোমরা চলে যাবা আমাদের ফেসবুক পেজে। সো সেখানে যাওয়ার পর তোমরা আমাদেরকে সেন্ড মেসেজ, অর্থাৎ মেসেজ করবা। মেসেজ করলে সেখানে তোমাদেরকে আমাদের কোনো একটা মডারেটর বা আমাদের ওখানে যারা থাকবে তারা তোমাদেরকে মেসেজের রিপ্লে দিয়ে দিবে যে এই হাইলাইটসটা তোমরা কিভাবে কালেক্ট করবা। সো জিনিসটা হলো আমি বলে দিই যে তোমরা এক কথায় আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ফেসবুকে যেয়ে আমাদেরকে মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পরে আমরা তোমাদেরকে প্রসিডিউর বলে দিব, আর প্রসিডিউরটা হলো এই হাইলাইটসটির মূল্য ধরা হয়েছে মাত্র 99 টাকা। এই 82 পেজের হাইলাইটসের মূল্য মাত্র 99 টাকা। সো 99 টাকা বিকাশ বা নগদ করে তোমরা এটার যে স্ক্রিনশট বা তোমাদের লাস্ট নাম্বারটা তোমাদের যে ভাইয়া তোমাদের সাথে কথা বলবে তাকে বলবা, তো সে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই হাইলাইটসটা তোমাদেরকে সেন্ড করে দিবে। সো বন্ধুরা হোপফুলি তোমরা বুঝতে পারছো, তাও যদি অর্ডার করতে তোমাদের প্রবলেম হয় বা তোমরা বুঝতে না পারো কিভাবে করবা তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ সবাইকে।